শুভ সন্ধ্যা। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আজকে লাইভে আসার কথা ছিল এবং বলেছিলাম যে আজকে লাইভ ক্লাসটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং সেই অনুযায়ী আজকের ক্লাসটি আমি নিচ্ছি। অনেকে বলছে আজকে কী বিষয়ে আলোচনা করব। আমার মনে হয় আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব প্রত্যেকে অনেকেরই কাজে লাগবে এবং বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো নিয়ে অনেকের জটিলতা আছে, অনেকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে। আমি আশা করছি তোমাদের লজিক্যাল ওয়েতে ব্যাখ্যা দেবো এবং তোমরা বুঝতে পারবে যে কোথায় অন্তত ভুলগুলো আছে। আমাদের অনেকে অনেক বই পড়ি, বই পড়ে আসলে যদি ভুল শিখি, ভুল শেখার চেয়ে একটু সময় নিয়ে শুদ্ধ শেখা অনেক বেশি ভালো। ঠিক আছে, তো সবাইকে তোমরা যারা আজকের এই প্রোগ্রামটি দেখছো, আমি বরাবরের মতো একটু সময় নিচ্ছি যাতে সবাই কানেক্টেড হতে পারো এবং আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই একটু শেয়ার করলে সবাই জানলো, সবাই দেখলো। আশা করছি তোমাদের মাধ্যমে যদি কেউ যদি ভুল বা একটু শিখতে পারে সেটাও একটা কিন্তু সেবা হলো, তাই না? আমরা সবাইকে একটু সহযোগিতা করি, তোমরা সবাই একটু আমাকে সহযোগিতা করো, একটু শেয়ার করি, সবাই প্লিজ সবাই একটু শেয়ার করো আজকে প্রোগ্রামটি যাতে সবাই দেখতে পারে, অনেকেই দেখতে পারে, সেটা তোমাদের কাছে এইটাই চাওয়া। একটু তোমার শেয়ার করো, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। তোমরা জানো ইতিমধ্যে আমাদের অনলাইন প্রোগ্রাম চলছে বেশ গত 4 মাস যাবত এবং 4 মাসে অদিতি তার সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। বিশ্বভিত্তিক বিসিএস কোর্সে প্রত্যেক সাবজেক্টে যে কোনো স্টুডেন্ট যে কোনো সাবজেক্টে চাইলে আলাদাভাবে কোর্স করতে পারে অদিতির থেকে, আবার চাইলে পূর্ণাঙ্গ কোর্সও কোর্স করতে পারবে। যেমন ৪২তম ডাক্তারদের জন্য একটা পূর্ণাঙ্গ কোর্স অফার আসতেছে শীঘ্রই এবং 43তম প্রিলিমিনারিও ইতিমধ্যে সার্কুলার হয়েছে। তোমরা জানো এই কোর্সে আমাদের পূর্ণাঙ্গ কোর্সে আমরা ভর্তি নেওয়া শুরু করবো শীঘ্রই। আমাদের প্রাইমারি ব্যাচ অলরেডি একটা চলছে এবং আরও একটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি এই মাসে, এই আগামী ১৫ তারিখে আমাদের ব্যাংক প্রিলিমিনারি ম্যাথ কোর্স শুরু হতে যাচ্ছে আর 13 তারিখে আমাদের প্রাইমারির দ্বিতীয় ব্যাচে ভর্তি ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করছি এই প্রোগ্রামগুলোতে তোমরা তোমাদের যারা ইন্টারেস্টেড তারা ভর্তি হতে পারবে এবং আমরা আগামীতে আরও নতুন নতুন বিশ্বভিত্তিক ব্যাচে কেউ চাইলে এটাতে ভর্তি হতে পারবে। এই সুযোগগুলো অতীত থেকে আছে এবং এটা অনলাইন একটা চলমান প্রক্রিয়া, আমাদের এই কোর্সটা আমাদের চলতে থাকবে। তোমাদের যারা ইন্টারেস্টেড আমাদের এই প্রোগ্রামগুলোতে তোমরা অংশ নিতে পারো। আমি বরাবরের মতো আজকে বলছি শুধু ক্লাস নেব এবং আজকে শুধু আমরা ক্লাসে নেব এবং অনেকগুলো প্রশ্নের ব্যাখ্যা দেব। আশা করছি এই ব্যাখ্যাগুলো তোমাদের অনেকের কাজে লাগবে এবং হোপফুলি কাজে লাগবে ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। তোমরা যে যেখান থেকে দেখছো একটু বরাবরের মতন আমরা একটু শুনতে পাচ্ছি কিনা কিংবা আমাকে দেখতে পাচ্ছ কিনা তোমরা একটু কমেন্ট করে জানালে ভালো হবে, তাইলে আমার এফোর্টটা কাজে লাগলো, তাই না? আমি কথা বললাম কিন্তু তোমরা বুঝতে পারলে না, দেখতে পারলে না, তাইলে আসলে আমার শ্রমটা লস, তাই না? তো আমি তোমাদের জন্য যেহেতু প্রোগ্রামটা ক্লাসটা নিচ্ছি তো সবাই যদি শুনতে পারো, ভালো করে বুঝতে পারো, তাইলে আমার এই শ্রমটা কাজে লাগবে, তাই না? তো তোমাদেরও কাজে লাগবে। আশা করছি তোমরা একটু কমেন্ট করে জানাও যারা যারা দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, প্লিজ কিপ কমেন্টিং, তোমরা সবাই কমেন্ট করো প্লিজ, হ্যাঁ, এবং শেয়ারও করো। কমেন্ট করলে চলবে না, কমেন্ট অ্যান্ড শেয়ার দুটোই করতে হবে কিন্তু, হ্যাঁ, কমেন্ট এবং শেয়ার প্লিজ দুটোই করো। তোমরা যারা আমার কাছের স্টুডেন্ট তাদের প্রত্যেকের প্রতি আমার এটা নির্দেশনা থাকবে, সবাই প্লিজ একটু শেয়ার করো, কিপ শেয়ারিং। হ্যাঁ, আমরা আর একটু সময় নেই, আর 1 থেকে ১.৫ মিনিট সময় নিচ্ছি আমরা যাতে সবাই যাতে কানেক্টেড হতে পারে, সময়টা নিয়ে তারপর আমরা শুরু করছি। হ্যাঁ, ওকে, তোমরা ইতিমধ্যে আমাদের 41-এর পরীক্ষা বেছে অনেকেই এক্সাম দিতে চেয়েছ, পরীক্ষা বেছে আমাদের একটা ভর্তি কার্যক্রম চলছে। যারা পরীক্ষা দিতে চাও, পরীক্ষা বেছে ভর্তি হতে চাও 41তম বিসিএসের জন্য, তারা আমাদের নতুন করে 22টি পরীক্ষা দিতে পারবে। 22টি পরীক্ষায় তারা 1200 টাকা দিয়ে 22টি পরীক্ষা দিতে পারবে। এখানে 12টি হবে সাবজেক্টিভ পরীক্ষা এবং 10টি হবে পূর্ণাঙ্গ মডেল টেস্ট। পূর্ণাঙ্গ মডেল টেস্টগুলোতে 200 নম্বর থাকবে এবং সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে সেখানে 100 নম্বর করে থাকবে। পরীক্ষাগুলো আসলে এই মুহূর্তে তোমাদের বেশিরভাগ পরীক্ষাতে দেওয়া উচিত। আর সবসময় যারা 41তম পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছ তাদের অনেকেই আমি মনে করি ভাগ্যবান, ডাক্তারও অনেক ভাগ্যবান, কারণ একটা সুযোগে তোমরা এখন 2টা বিসিএসে অলরেডি সার্কুলার দেওয়া হয়েছে। এই সার্কুলারে তোমরা লক্ষ্য করে দেখো আমাদের গত মার্চ মাসের 17 তারিখ যখন লকডাউন ঘোষণা করা হয়
এই তখন থেকে যারা অনার্স চতুর্থ বর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের স্টুডেন্ট যারা ছিল কিংবা তৃতীয় বর্ষের স্টুডেন্ট যারা ছিল তাদের অনেকে কিন্তু পরীক্ষা পরের পরীক্ষাগুলো আর দিতে পারেনি, কারণ তোমরা জানো এই লকডাউনের পরে সকল পরীক্ষা সকল কার্যক্রম একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, এখনো বন্ধ আছে। আর এই কারণে কারোর একটা পরীক্ষা, কারোর দুইটা পরীক্ষা, কারোর তিনটা বা চারটা পরীক্ষা বাকি ছিল। যাদের পরীক্ষাগুলো বাকি ছিল তারা কিন্তু এপিআর সার্টিফিকেট দিয়ে আর পরীক্ষা দিতে পারবে না। তো যেহেতু এপিআর সার্টিফিকেট দিয়ে আমাদের অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারবে না, কম করে হলেও 1 লক্ষ ছেলেমেয়ে এই পরীক্ষাগুলো দিতে পারবে না। তারপরে নভেম্বরের 1 তারিখ ভর্তির, যেমন 30 সেপ্টেম্বর যাদের বয়স ছিল তাদের নভেম্বরের 1 তারিখে লাস্ট ডেট, মানে ভর্তি বয়স 30 বছরের লাস্ট ডেট সীমা ধরা হয়েছে নভেম্বরের 1 তারিখ, যার ফলে সেপ্টেম্বরের 30 তারিখেও যাদের বয়স ছিল তারাও কিন্তু এই 43তম বিসিএসে অংশগ্রহণ করতে পারবে না। এখানেও অনেক সংখ্যক ক্যান্ডিডেট বয়সের কারণে বাদ পড়ে যাবে, যার ফলে আমরা দেখতে পারবো 43তম বিসিএসে যারা আবেদন করতে পারবে তারা অত্যন্ত অত্যন্ত ভাগ্যবান। এবং আমি মনে করি 43তম বিসিএসে যারা আবেদন করতে পারবে তারা এই সুযোগটা সত্যিকার অর্থে তোমাদের এই সুযোগটা নেওয়ার জন্য তোমাদের মরিয়া হয়ে যাওয়া উচিত এখন থেকেই। এবং প্রত্যেকেরই লকডাউনের কারণে, করোনার কারণে অনেকেই পড়াশোনা থেকে দূরে ছিলে, যারা গ্রামে ছিলে বা অন্য জায়গায় ছিলে, যে কোনো কারণ হোক পড়াশোনায় মন দিতে পারোনি কিংবা এই আমাদের এই অনলাইন কোর্সের সাথে যুক্ত হতে পারোনি ইচ্ছা থাকা সত্ত্বেও, তাদের জন্য এখন একটা নতুন করে সুযোগ হয়েছে। তারা যারা তাদের মধ্যে যারা 43তম মতে অ্যাপ্লিকেশন করতে পারে, আবেদন করতে পারবে, তারা আমার বিশ্বাস তারা সবাই এই সুযোগটা নেবে এবং 43তম হবে তোমার জীবনের সবচেয়ে, আমি মনে করি, টার্নিং পয়েন্ট। এই বিসিএসে তোমরা তোমাদের অনেকের ভাগ্য খুলবে। তো আশা করছি তোমরা এই সুযোগটা নেবে। আর যারা 43তম বিসিএস দিতে পারবে না তাদের হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই, কারণ একটাই টার্গেট তোমার, যদি লক্ষ্য একটাই হয় এটা 44তম হোক সমস্যা নাই, 44তম বিসিএসে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। যারা পরীক্ষা দিতে পারোনি তাদের জন্য সমবেদনা থাকবে, যাদের বয়স শেষ হয়ে গেছে তাদের জন্য সমবেদনা থাকবে। জীবনে কোনো না কোনো রাস্তা তৈরি হয়ে যায়, তাই না? একটা রাস্তা বন্ধ হলে আরেকটা রাস্তা তৈরি হয়, একটা দরজা বন্ধ হলে আরেকটা দরজা কিন্তু খুলে যায়, তাই না? আমাদের সবসময় প্ল্যান এ যদি বাস্তবায়ন না করা যায় প্ল্যান বি এর দিকে আমাদের নজর দিতে হবে, এবং কোনো না কোনো প্ল্যান ইনশাল্লাহ কাজ করবেই জীবনে, ঠিক আছে? আমরা সততার সাথে চেষ্টা করি, স্রষ্টায় বিশ্বাস রাখি, আশা করছি আমাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হবে, স্বপ্নের বাস্তবায়ন হবে। আমরা এক্ষুনি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমি অনেকক্ষণ কথা বললাম কারণ আমি চেয়েছি তোমরা সবাই যুক্ত হোক এবং শেয়ার করে তোমাদের সবাইকে জানিয়ে দাও, এটাই চেয়েছিলাম। এই জন্য আমরা এখন শুরু করতে যাচ্ছি। হোপফুলি তোমরা আমাদের প্রথম যেটা শুরু করছি সহজ একটা বাক্য দিয়ে শুরু করছি, কমন একটা বাক্য, কিন্তু বাক্যটা দেবো, বাক্যটার মধ্যে প্রত্যেকটা বাক্যের মধ্যে রুল থাকবে, তোমরা রুলটা খাতা কলম নিয়ে বসো, এই রুলটা ফলো করবে। আর আনসার মুখস্থ করার চেয়ে বুঝে আনসার করাটা খুব বেশি জরুরি। আমরা বেশিরভাগ ছেলেমেয়েরা মুখস্থ করি, আর আসলে মুখস্থবিদ্যা কিন্তু কাজে লাগে না, তাই না? কিন্তু আমরা যখন বুঝে যখন কোনো জিনিস মাথায় ঢুকাতে পারবো সেই পড়াটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং এটাই তোমার কাজে লাগবে, ঠিক আছে? আমরা একটু বুঝে শুনে আমরা কমন একটা সহজ একটা বাক্য দিয়ে শুরু করছি। আমরা অনেকগুলো বাক্যে ক্লাস নেবো আজকে, আমরা সহজ একটা বাক্য দিয়ে শুরু করছি। প্রথম বাক্যটা আছে দেখো, ওকে গুড, তাহলে আমি শুরু করছি এক্ষণে। আমরা একটানা অনেকক্ষণ পড়াবো, তোমরা আশা করছি আমার সাথেই থাকবে, এবং তোমাদের যদি বিরক্তি লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের চাহিদা অনুযায়ী আমরা ক্লাসটা দেবো, ওকে? সবাই একটু মনোযোগী হোক। তাহলে আমরা 1 নম্বর বাক্য দিয়ে যাচ্ছি, সহজ একটা বাক্য দিয়ে শুরু করছি। তাহলে 1 নম্বর বাক্য হচ্ছে 3/4 অফ দি ওয়ার্ক ড্যাশ তারপর ফিনিশ আছে, তাই না? এখানে একটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, 3/4, এটা বলা ফ্র্যাকশন বলা হয়। তাহলে পার্সেন্টেজ কিংবা ফ্র্যাকশন যদি কোনো বাক্যে শুরুতে থাকে সেক্ষেত্রে ভার্বটার কি হয়, সিঙ্গুলার হয় নাকি প্লুরাল হয়, ঠিক আছে? তাহলে কোনো বাক্যের শুরুতে যদি পার্সেন্টেজ থাকে, যেমন 10% অফ, 90% অফ, জাস্ট এই কথাটা যদি থাকে, মনে করো 10% এই 10% অফ, হ্যাঁ 1% অফ, 90% অফ, হ্যাঁ, কিংবা কোনো বাক্যের শুরুতে যদি ফ্র্যাকশন থাকে, ফ্র্যাকশন বলতে যেমন 1/3 অফ, হ্যাঁ 2/3 অফ, 3/4 অফ, এগুলো যদি থাকে এগুলোকে বলা হয় ফ্র্যাকশন। আর 1% অফ, 10% এটা হচ্ছে পার্সেন্টেজ। তাহলে কোনো বাক্যের শুরুতে যদি পার্সেন্টেজ কিংবা যদি ফ্র্যাকশন থাকে তাহলে ভাবটা কী হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? তাহলে আমরা রুলটা হচ্ছে কোনো বাক্যের শুরুতে পার্সেন্টেজ কিংবা ফ্র্যাকশন থাকলে আমরা সবসময় খেয়াল করবো ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজের পরে নাউন বা প্রোনাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার দিকে থাকাবো। ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজের পরবর্তী নাউনটা যদি হয়
প্লুরাল, নাউনটা যদি হয় প্লুরাল মানে কাউন্টেবল হলে প্লুরাল হবে, যদি প্লুরাল হয় তাহলে তুমি ভার্বটা প্লুরাল নিবা। তাহলে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের পরবর্তী নাউন বা প্রোনাউনটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা নিবা প্লুরাল, আর ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজের পরে নাউনটা বা প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউন হলে এটা অলওয়েজ সিঙ্গুলার, মাথায় রাখবে, যেমন ওয়ার্ক, ইনফরমেশন, ফার্নিচার এগুলো অলওয়েজ আনকাউন্টেবল, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার। ওয়ার্ক এটা আনকাউন্টেবল নাউন, এটা অলওয়েজ সিঙ্গুলার। তাহলে ফ্র্যাকশন কিংবা পার্সেন্টেজের পরে নাউনটা যদি সিঙ্গুলার হয় মানে আনকাউন্টেবল হয় তাহলে ভার্বটা নিব সিঙ্গুলার, আর পরবর্তী নাউনটা যদি হয় প্লুরাল, প্রোনাউনটা যদি হয় প্লুরাল তাহলে ভার্বটা নিবা প্লুরাল। জাস্ট এইটুকু মাথায় রাখলে আমাদের আনসারটা হয়ে যাবে। এখন আমরা লক্ষ্য করি থ্রি ফোর্থের পরে এস হবে। ফ্র্যাকশনের পরে দেখো ওয়ানের পরে যদি কোনো ফ্র্যাকশন থাকে, ঠিক আছে, ওয়ানের পরে যদি কোনো অর্ডিনাল নাম্বার থাকে, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, ওয়ান ফিফথ, তাহলে এটা হবে সিঙ্গুলার হবে। ওয়ান সবসময় খেয়াল করবো, ওয়ানের পরে যদি কোনো মনে করো অর্ডিনাল নাম্বার থাকে, এই যে ওয়ানের পরে এটা অর্ডিনাল নাম্বার, প্রথমটা হচ্ছে কার্ডিনাল, পরেরটা হবে অর্ডিনাল, তাহলে এইটাই ফ্র্যাকশন, ওয়ান থার্ড, তাহলে এটা সিঙ্গুলার থাকবে। আর যদি এখানে শুরুতে যদি কার্ডিনালটা যদি প্লুরাল হয়, কার্ডিনাল নাম্বার যদি প্লুরাল হয় তাহলে অর্ডিনালও প্লুরাল হবে, টু থার্ডস। লক্ষ্য করো কার্ডিনালটা যদি প্লুরাল হয়, টু থ্রি ফোর প্লুরাল, তাহলে ফ্র্যাকশন অর্ডিনালটাও প্লুরাল হবে, টু থার্ডস। আবার দেখো থ্রি ফোর্থস, এটা হবে প্লুরাল হবে, তাহলে অর্ডিনাল কার্ডিনাল যদি প্লুরাল হয় থ্রি, তাহলে অর্ডিনালটাও প্লুরাল হবে, ঠিক আছে। আর কার্ডিনাল যদি সিঙ্গুলার হবে, ওয়ান এটা সিঙ্গুলার তাই না, তাহলে অর্ডিনালটা সিঙ্গুলার হবে, ওয়ান থার্ড, ওয়ান ফোর্থ, ওয়ান ফিফথ, এটা সিঙ্গুলার হবে। তাহলে আসলে আমরা ফ্র্যাকশন অনুযায়ী ভার্বটা নেব না, আমরা নেব ফ্র্যাকশনের পরবর্তী নাউন বা প্রোনাউনটা দেখে। তাহলে পার্সেন্টেজ কিংবা ফ্র্যাকশনের পরবর্তী নাউন বা প্রোনাউনটা যদি হয় প্লুরাল ভার্বটা নেবা প্লুরাল, আর নাউন বা প্রোনাউন যদি হয় সিঙ্গুলার তাহলে ভার্বটা নেবা সিঙ্গুলার, আর আনকাউন্টেবল নাউন হলে এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, এখানে আর কোনো কথা হবে না। এখানে দেখো থ্রি ফোর্থস অফ দি ওয়ার্ক এটা অলওয়েজ সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, অতএব ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে সিঙ্গুলার ভার্ব বলতে এখানে দেখো হ্যাড, পাস্ট ইনডিফিনিট দ্বারা সিঙ্গুলার প্লুরাল বোঝা যায় না, ওয়ার এটা প্লুরাল, হ্যাভ বিন প্লুরাল, তাহলে আনসার হবে হ্যাজ বিন। তাহলে থ্রি ফোর্থস অফ দি ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ইজ হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে, ডু অথবা ডাজ এগুলোকে বলা হয় সিঙ্গুলার, ভার্বের সাথে এসবিএস থাকলে ভার্বটা সিঙ্গুলার। আশা করছি তোমরা বুঝতে পারছো। কিন্তু আমি যদি এখানে দেখো, যদি এটাকে নাউনটা যদি প্লুরাল হতো, একটা এক্সাম্পল দেখো, যদি বলতাম ওয়ান, দেখো করো ওয়ান থার্ড অফ দি ওয়ান থার্ড অফ দি ক্যান্ডিডেটস, ঠিক আছে, বলো হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, হ্যাভ নাকি হ্যাজ ফেইলড, তাহলে ওয়ান থার্ড অফ দি ক্যান্ডিডেটস, তাহলে ক্যান্ডিডেটস এটা প্লুরাল তাই না, তাহলে ক্যান্ডিডেটস প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল, তাহলে আনসার হবে হ্যাভ, তাহলে হ্যাভ হচ্ছে প্লুরাল। তাহলে ফ্র্যাকশনের পরে নাউনটা যদি হয় প্লুরাল ভার্বটা হবে প্লুরাল, হ্যাভ হচ্ছে প্লুরাল, ক্যান্ডিডেটস প্লুরাল, হ্যাভ প্লুরাল। আর ফ্র্যাকশনের পরের নাউন বা প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার ভার্বটা হবে প্লুরাল, যেমন দেখো টু থার্ডস অফ ইট, আমি যদি বলি টু থার্ডস অফ ইট, দেখো টু থার্ডস অফ ইট, এটা সিঙ্গুলার, ইটটা কি সিঙ্গুলার, তাহলে ইজ হবে টু থার্ডস অফ ইট, মানে ইজ গুড, তাহলে ইজ হবে, ইজটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ফ্র্যাকশনের পরবর্তী নাউন বা প্রোনাউন যদি সিঙ্গুলার ভার্বটা হবে সিঙ্গুলার, পরবর্তী নাউন বা প্রোনাউন যদি প্লুরাল ভার্বটা হবে প্লুরাল, ওকে। আর যদি পরে নাউনটা আনকাউন্টেবল হয় এটা অলওয়েজ সিঙ্গুলার হবে, এটুকু মাথায় রাখলে চলবে। আশা করছি ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। আমরা দুই নম্বর প্রশ্ন
আমরা দুই নম্বরের প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে একটা আছে আই রিকোয়েস্টেড দ্যাট দা ওয়ার্ক, তোমরা হয়তো সবাই দেখতে পাচ্ছ, তাহলে আমি আর বোর্ডে না লিখলেও চলবে, সবাই আনসারগুলো দেখতে পাচ্ছ। দুই নম্বরে আছে আই রিকোয়েস্ট দ্যাট দা ওয়ার্ক, এখানে আই রিকোয়েস্ট দ্যাট দি ওয়ার্ক, এখানে আমরা ইজ হ্যাভিং নেব নাকি বি ডান নেব, ইজ ডুইং নেব নাকি শুড ডু নেব, ঠিক আছে। এখন দেখো সাবজেক্ট যদি বারবার কাজটা করতে পারে তাহলে অপশনটা হবে অ্যাকটিভ, বারোটা হবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি বারবার কাজটা না করতে পারে তাহলে বারোটা হবে প্যাসিভ, এটা মাথায় রাখবা। এখানে দেখো ওয়ার্ক, আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক, আমি অনুরোধ করছি যে কাজটি করা হোক, হ্যাঁ, তাহলে কাজটি করা হলে কাজ তো আর নিজে নিজে করতে পারবো না, কেউ একজন করবে, তার মানে প্যাসিভ সেন্স। তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে সাবজাংটিভ মোডের একটা এক্সাম্পল। তাহলে সূত্র হচ্ছে, আনসারটা আমরা বলে দিই তারপরে আমরা সূত্রটা বলি, এখানে আনসার হচ্ছে বি, তাহলে মানে আনসার হবে বি ডান, তাহলে আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান, ওয়ার্ক বি ডান, এখানে সূত্রটা উজ্জ্বল আছে, ওয়ার্ক শুড বি ডান, শুড বি ডান, সূত্রটা এখানে উজ্জ্বল আছে, তাহলে আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে, সূত্রটা হচ্ছে দেখো সাবজেক্ট, তারপরে যদি আমরা কতগুলো ভার্ব চিন্তা করব, যেমন দেখো দেখো অ্যাডভাইস, দেখো অ্যাডভোকেট, অ্যাডভাইস অ্যাডভোকেট, ইনসিস্ট, আর্স, রিকোয়েস্ট, অর্ডার, রিকোয়ার, সাজেস্ট, এরকম আরো ওয়ার্ড আছে আমি সব লিখলাম না, সাজেস্ট, তারপরে যদি দ্যাট কথাটা থাকে, দ্যাট দেখো এই ভার্বগুলির পরে, এই ভার্বগুলির পরে, এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স যেই টেন্সে থাকুক, এই ভার্বগুলির পরে যদি দ্যাট থাকে তো দ্যাটের পরে প্যাসিভ পাসিভ কি হবে, প্যাসিভ পাসিভ কি হবে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্যাসিভ পাসিভ কি হবে, বি বি প্লাস বি থ্রি, এটা হচ্ছে প্যাসিভ ফর্ম, ঠিক আছে। তাহলে দেখো এই ভার্বগুলির পরে যদি দ্যাট থাকে, দ্যাটের পরে প্যাসিভ পাসিভ কি নিবা, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্যাসিভ পাসিভ, তুমি এই ফর্মটা খুঁজবা, ভার্বের এই ফর্মটা খুঁজবা, আর একটি পয়সে কি খুঁজবা, একটি পয়সে খুঁজবা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস দেখো ভার, ভার্বের বেস ফর্ম খুঁজবা, হ্যাঁ ভার্বের বেস ফর্ম। তো লক্ষ্য করো এই ভার্বগুলির পরে যদি দ্যাট ক্লোজ থাকে তো দ্যাটের পরে কি হবে, প্যাসিভ পয়সে সাবজেক্টের পরে বি প্লাস বি থ্রি, পাস্ট পার্টিসিপল, আর একটি পয়সে কি হবে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে বা ভার্বের বেস ফর্ম হবে, যেমন সাবজেক্ট যাই হোক না কেন, হি সি যাই হোক না কেন, ভার্বের বেস ফর্ম, যেমন বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে পাস্ট ফর্ম, বি হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, ডু হচ্ছে বেস ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, আই রিকোয়েস্ট দ্যাট ওয়ার্কের জায়গায় হচ্ছে সাবজেক্টের জায়গায় কি আছে, দি ওয়ার্ক, তাহলে আই রিকোয়েস্ট দ্যাট দি ওয়ার্ক, তাহলে ওয়ার্কে তো আর বারবার কাজটা করতে পারবে না, তাহলে এটা প্যাসিভ ভয়েস হবে, তাহলে আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক বি ডান, বি ডান, ঠিক আছে। তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস হলো এই কারণে, তো আনসার হচ্ছে তাহলে বি নাম্বার, তাহলে একের বি, আর যদি অ্যাক্টিভ হতো তাহলে সাবজেক্ট যদি অ্যাক্টিভ হতো তাহলে, যেমন আই ইনসিস্টেড দ্যাট সি কাম অ্যালং, যেমন একটা সিমিলার এক্সাম্পল দেখো, যদি আমি বলি যে এইভাবে, যদি আমি অ্যাক্টিভ ভয়েস লিখতাম, কমন এক্সাম্পল দেখো, আই ইনসিস্টেড দ্যাট দেখো সি সি ড্যাশ অ্যালং, দেখো এখন কি কেইম হবে, কেইম হবে নাকি কামস হবে, নাকি শুধু কাম হবে, তাহলে দেখো বেস ফর্ম কোনটা, ইনসিস্টেন্ট, তারপরে দ্যাট আছে, তাহলে ইনসিস্টের পরে দ্যাট থাকলে একটু বয়সে সাবজেক্টের পরে কি ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে বেস ফর্ম কি কেইম, কামস নাকি কাম, এই কাম হচ্ছে বেস ফর্ম, সাবজেক্ট যাই হোক না কেন ভার্বের বেস ফর্ম, এই কাম হচ্ছে বেস ফর্ম, তাহলে একটু বয়সে ভার্বের বেস ফর্ম, ওকে ঠিক আছে। আমরা তিন নম্বর বাক্যে যাই,
ওকে, তিন নম্বর বাক্যে আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে আমাদের অলরেডি প্রাইমারি প্রাথমিক শিক্ষক নিয়োগ কোর্সের দ্বিতীয় ব্যাচে আমাদের ভর্তি কার্যক্রম চলছে। 13 তারিখে ক্লাস শুরু হবে দ্বিতীয় ব্যাচে বিকাল দুইটায়। আমরা 5:30 টাইম ডাক বলেছিলাম এর আগে, আমরা এখন এটা টাইম চেঞ্জ করে বিকাল দুইটায় নিয়ে আসছি। কেউ যদি চাও দুইটার ব্যাচে ভর্তি হতে পারবে। প্রাইমারিতে আমরা 70টা ক্লাস নেব। 70টা ক্লাসের মধ্যে ইংরেজিতে 20টা ক্লাস থাকবে, অঙ্কে 20টা ক্লাস থাকবে, বাংলায় 15টা ক্লাস থাকবে, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলিতে 15টা ক্লাস থাকবে, বাংলা থাকবে 15টা ক্লাস, টোটাল 70টি ক্লাস থাকবে। ইংরেজি ক্লাসগুলো নিবে শরীফ স্যার, আমি প্রথম ব্যাচের ইংরেজি ক্লাসগুলো আমি নিচ্ছি, দ্বিতীয় ব্যাচের ক্লাসগুলো শরীফ স্যার নিবে, আর গণিতের ক্লাসগুলো আমাদের শফিক স্যার নিবে আর সেলিম স্যার নিবে, খুব ভালো মানের শিক্ষক। বাংলার ক্লাসগুলো শরীফুজ্জামান এক্সেলেন্ট শিক্ষক, গ্রামারের জন্য এক্সেলেন্ট শিক্ষক, ব্যাকরণ বা গ্রামার দুইটাই পড়াইতে পারে, খুব ভালো মানের শিক্ষক শরীফুজ্জামান, ঠিক আছে। আর সাধারণ বিজ্ঞান, বিজ্ঞান, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়, এখানে কম ক্লাস রাখা হয়েছে কারণ এখানে 3টা সাবজেক্ট মিলিয়ে 15 নম্বর থাকবে। এই কারণে আমাদের এখানে 3টা সাবজেক্টের জন্য আমরা আমাদের যেই টিচাররা আছেন, যে কোনো টিচার নিতে পারবেন, আমাদের সব টিচার এই ক্লাসগুলো নেওয়ার ক্ষমতা রাখেন, ঠিক আছে। আর 94টা পরীক্ষা হবে, তার মধ্যে 94টা পরীক্ষার মধ্যে 60টি হবে ক্লাস টেস্ট, আর সাবজেক্টটি পরীক্ষা হবে 24টি, মডেল টেস্ট হবে 10টি, আর প্রতি সপ্তাহে ক্লাস হবে 4 থেকে 5 দিন সময়, দুপুর 2টায় ক্লাস হবে, আর প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন থাকবে ধরো 1 ঘন্টা থেকে দেড় ঘন্টা, 1 ঘন্টা মিনিমাম, উপরে দেড় ঘন্টা, কোনো কোনো ক্লাস ইম্পর্টেন্ট ক্লাসগুলো দেড় ঘন্টা হবে আর কোনো ক্লাস 1 ঘন্টা হবে, ঠিক আছে। এইটা হচ্ছে, আর আমাদের 13 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আমাদের হটলাইন এবং সব নাম্বার দেওয়া আছে, যারা ইন্টারেস্টেড এই কোর্সে ইয়ে করতে। আমরা 3 নম্বর বাক্যে চলে যাচ্ছি। 3 নম্বর বাক্যে আমি আস্তে আস্তে একটু সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি আর কি, আশা করছি এখানের মধ্যে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর বাক্য থেকে তোমাদের অনেক জটিল ব্যাখ্যাগুলো পাবে এবং এগুলো নিয়ে অনেক বিভ্রান্তি আছে, অনেকে অনেকভাবে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে, এইটার আমি তোমাদেরকে চেষ্টা করব তোমাদের বিভ্রান্তি দূর করার জন্য। হ্যাঁ, ওকে। 3 নম্বর বাক্যে আছে, আই ওয়াজ ডিবার্ড ফ্রম, ডিবারের পরে ফ্রম বসে, ঠিক আছে, এনকারেজ, ডিসকারেজ ফ্রম, এনকারেজ ফ্রম, ডিবার ফ্রম, ঠিক আছে, প্রিভেন্ট ফ্রম, এগুলো আছে আর কি। তাহলে ডিবারের পরে ফ্রম বসে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে ডিবারের পরে ফ্রম বসে, তাহলে ফ্রম ঠিক আছে, তার মানে ফ্রমের পরে, ফ্রমটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের কি বসে, জিরান বসে অথবা নাউন বসে, প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। প্রিপোজিশনের পরে কি বসে, জিরান বসে, জিরান মানে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে, অথবা নাউন বসে, সরাসরি নাউন বসে, অথবা প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, ইত্যাদি, ঠিক আছে। এখন আমাদের আই এখানে অপশানগুলোতে সবগুলোই ভার্ব দেওয়া আছে, তাহলে যেহেতু সবগুলোই ভার্ব, তাহলে আমরা একটা অবশ্যই কি নেবো, তাহলে ভার্বের জিরান ফর্মটা, ভার্বটাকে জিরান বলা হয়, ভার্বের সাথে আইনজ করলে এটা পার্টিসিপল অথবা জিরান হয়, তাহলে প্রিপোজিশনের পরে পার্টিসিপল বসে না, জিরান বসে, তাহলে কি হচ্ছে, আই ওয়াজ ডিভার্ট ফ্রম, এখানে সিটিং নিব নাকি অ্যাপিয়ারিং নেবো নাকি টেকিং নেবো, তাহলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সিটও চলে, সিট, অ্যাপিয়ার, টেকিং তিনটেই নেওয়া যায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা তিনটা তো নিতে পারবো না, তিনটার মধ্যে সমস্যা হচ্ছে কোথায় দেখো, সিট আমরা জানি ফ্রেজাল ভার্ব হিসেবে, সিটের পরে ফর, পরীক্ষা দেওয়ার তো সিট ফর, সিট ফর পরীক্ষা দেওয়া, তাহলে আমরা দেখি সিটের পরে ফর আসে কিনা, ফর নাই, যেহেতু সিটের পরে ফর নাই, তাহলে আই ওয়াজ ডিভার্ট ফ্রম সিটিং দ্য এক্সাম সরাসরি হবে না, সিট ফর দি এক্সাম হয়, তাহলে যেহেতু ফর নাই, তাহলে 1 নম্বর অপশন নেওয়া যাচ্ছে না। তো 2 নম্বর অপশন, তাহলে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এপিয়ারের পরে অ্যাড বসে, এপিয়ারের পরে অ্যাড, এটি অ্যাড, অ্যাড বসে, এখানে দেখো এপিয়ারের পরে অ্যাড নাই, তার মানে 2 নম্বরটা নেওয়া যাচ্ছে না। তো 3 নম্বরে আমরা দেখি, 3 নম্বরে টেক, টেকের পরে সরাসরি অবজেক্টটা বসে, টেকের পরে প্রিপোজিশন লাগে না, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, ক্লাস করার ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে টেকের পরে কোনো প্রিপোজিশন দরকার নেই, সরাসরি অবজেক্টটা বসে, তাহলে আনসার হবে 3 নম্বর, ঠিক আছে। আর রিগার্ড হবে না, এই কারণে রিগার্ডের কোনো এটার সাথে কোনো বেমানান, আর রিগার্ডে হইলেও রিগার্ডের সাথে আইনজি থাকতো, রিগার্ডের সাথে আইনজি নাই, আর রিগার্ডটা মিনিংটাও ভিন্ন, তাহলে আনসার হবে আই ওয়াজ ডিভার্ট ফ্রম টেকিং দি এক্সাম, আনসার হবে আই ওয়াজ ডিভার্ট ফ্রম টেকিং দ্য এক্সাম। ওকে, থ্যাংক ইউ। আমরা 4 নম্বর বাক্যে যাচ্ছি। ওকে, ঠিক আছে, 4 নম্বর বাক্যে যাচ্ছি আমরা। ওকে, 4 নম্বর বাক্যে আসি আমরা। 4 নম্বর বাক্যটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বর থেকে আমাদের পর বাক্যগুলো সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একটু প্রথম দিকে বাক্যগুলো একটু ইয়ে রেখেছি কারণ অনেকে জয়েন করতে একটু সময় লাগে, এই কারণে আমরা 4 নম্বর থেকে আমরা ইম্পর্টেন্ট বাক্যগুলোর ব্যাখ্যা দিয়ে শুরু করছি। এখানে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখব, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আই গেভ হিম অল দ্য মানি ড্যাশ আই হ্যাড, এখানে শূন্যস্থানে অপশান দেওয়া আছে উইচ, হোয়াট, দোজ, দ্যাট, তাহলে আমরা জানি অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয়, অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয়, অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা উইচ এবং দ্যাট
এবং হোয়াটও বসতে পারে। অ্যান্টিসিডেন্ট বস্তুবাচক হলে হোয়াট বসে, হুইজ বসে, দ্যাটও বসে। তাহলে অপশানে হুইজ, হোয়াট, দ্যাট তিনটে আছে। তাহলে আমরা এখানে অ্যান্টিসিডেন্ট হচ্ছে মানি, তাহলে মানিটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে সব প্রথম কথা হচ্ছে সি নাম্বার দোজ হবে না, কারণ এখানে দুইটা ক্লজকে যোগ করতে হলে একটা রিলেটিভ প্রোনাউন লাগবে। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইজ, হোয়াট এবং দ্যাট, দোজ রিলেটিভ প্রোনাউন না, তার মানে সি নাম্বার অটোমেটিকলি বাদ। তাহলে বাকি আছে এ, বি এবং ডি। তাহলে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর বাকি আছে। তাহলে এক, দুই, তিন, নিয়ম অনুযায়ী তিনটেই ইম্পর্টেন্ট, কারেক্ট, কিন্তু আমরা তিনটা নিতে পারবো না, নিতে হবে একটা। তাহলে কোনটা নেবো আমরা লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমত দেখি দি মানি এটা অ্যান্টিসিডেন্ট। তাহলে হোয়াট কখন বসে? দুইটা ক্লজ যখন হোয়াট দ্বারা যুক্ত হয় সবসময় খেয়াল করবা হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট বসে না, হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট বসে না, ঠিক আছে? দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, লিসেন টু হোয়াট আই এম সেইং, লিসেন টু হোয়াট আই এম সেইং। তাহলে হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট বসে না। তাহলে এখানে মানি হচ্ছে অ্যান্টিসিডেন্ট, তার মানে হোয়াটও বাদ, কারণ যেহেতু হোয়াটের আগে দুইটা ক্লজকে যখন আমরা হোয়াট দ্বারা যোগ করবো হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট বসে না। তো যেহেতু এখানে মানি অ্যান্টিসিডেন্ট, তাহলে হোয়াট বসবে না, কারণ হোয়াটের আগে অ্যান্টিসিডেন্ট বসে না। তো বাকি থাকছে কি হুইচ এবং দ্যাট। তাহলে বস্তু অ্যান্টিসিডেন্ট বসতে পারছে বলে হুইচও বসে আবার দ্যাটও বসে। তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু দুইটাই কারেক্ট, তাহলে হুইচ এবং দ্যাট দুইটাই কারেক্ট, কিন্তু আমাদের নিতে হবে একটা। তাহলে সেক্ষেত্রে আমরা কথা কিভাবে নেব? তাহলে এখন আমরা দেখো, তাহলে অ্যান্টিসিডেন্টের আগে আমরা শিখেছি রিলেটিভ প্রোনাউন হুইচের পরিবর্তে দ্যাট কখন বসে। দেখো অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় তো রিলেটিভ প্রোনাউন বস্তুবাচক অ্যান্টিসিডেন্টের আগে যদি দেখো অল, সাম, ফিউ, ভেরি, অনলি, লিটেল, মেনি, মাচ, সামথিং, নাথিং, এভরিথিং, এনিথিং, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি অথবা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, ঠিক আছে, এই ধরনের শব্দ যদি অ্যান্টিসিডেন্টের আগে থাকে তাহলে ওই অ্যান্টিসিডেন্টটা বস্তুবাচক হলে তারপরে আমরা হুইস না নিয়ে দ্যাট নিব। তো যেহেতু এখানে দি মানে হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা বস্তুবাচক, তাই না? অতএব এই দি মানের আগে অল আছে, ঠিক আছে, তাহলে অলটা আছে, তাহলে মানের আগে অল আছে, এই কারণে আমরা কি নেব? দ্যাট নেব, ঠিক আছে। আই গেভ হিম অল দ্য মানি দ্যাট আই হ্যাড, আই গেভ হিম অল দ্য মানি দ্যাট আই হ্যাড অথবা আই হ্যাড, ঠিক আছে। অতএব আমরা হুইস কেন নিলাম না? অ্যান্টিসিডেন্টের আগে যদি অল, অনলি, সাম, ফিউ, লিটেল, মেনি, মাছ, সামথিং, নাথিং, এভরিথিং অথবা সুপারলেটিভ ডিগ্রি অথবা কোনো ডব্লিউএস ডব্লিউএস ওয়ার্ড, হ্যাঁ, ইত্যাদি যদি থাকে, আরও আছে, যদি থাকে তাহলে আমরা ওই অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কি নেব? দ্যাট নেব, ঠিক আছে। এই কারণে আমরা মানির পরে দ্যাট নিয়েছি। আশা করছি তোমরা আনসারটা বুঝতে পেরেছ। তোকে আনসার হবে দ্যাট। পাঁচ নম্বর বাক্যটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক গাইডের মধ্যে এটার ভুল, মানে উত্তর ভুল আছে এবং অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা দিচ্ছে, ঠিক আছে। আমি কতগুলো লজিক সহকারে আমি তোমাদেরকে এইটার ব্যাখ্যা দেবো, এটার ব্যাখ্যাটা সময় লাগতে পারে, তো আশা করছি তোমরা ধৈর্য সহকারে শুনবে। হ্যাঁ, সবাই আশা করছি শুনতে পাচ্ছ, ক্লান্ত হচ্ছ না তো নাকি? আমি কি তোমাদেরকে বোর্ড করে ফেলছি? আর ইউ বোর্ড? সবাই কি বিরক্ত, ক্লান্ত শুনতে শুনতে? আমি কি কন্টিনিউ করব? সবাই কি বলো, সবাই কি অবস্থা? দেখতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? কিংবা বিরক্ত হলে কন্টিনিউ করব না, আর দেখতে না পেলে তো আমার লস, সময় লস, ঠিক আছে। তোমাদের জন্য ক্লাস দিচ্ছি, ক্লাস দিতে যদি দেখতে না পারো, শুনতে না পারো, আবার যদি বিরক্ত হও, যাদেরকে টার্গেট করে ক্লাস দিচ্ছি তারা বিরক্ত হলে তো ক্লাস দিয়ে লাভ নাই আমার, তাই না? তো আশা করছি কন্টিনিউ করবো নাকি? সবাই কি বলছে? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে, আমি শুরু কন্টিনিউ করছি। তো সবাই বাক্যটার দিকে তাকাও প্লিজ। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট বাক্যটা দেখো। হ্যাঁ, সবাই ইম্পর্ট্যান্ট, সবাই ইম্পর্ট্যান্ট একটা বাক্য, খুবই ইম্পর্ট্যান্ট বাক্যটা, বাক্যটা হচ্ছে ডোন্ট ওয়ারি, চিন্তা করবে না। ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ ডিফিকাল্ট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। এখানে অপশানগুলো অনুযায়ী আমরা বাক্যটা অর্থ করতে পারি এইভাবে যে চিন্তা করবে না, যে ইংরেজি ব্যাকরণ এত কঠিন নয় যে এটা বোঝা যায় না, যে ইংরেজি ব্যাকরণ এত কঠিন না যে বোঝা যাবে না, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা এখানে দেখো সো, টু, ভেরি ডিফিকাল্ট, সবগুলো অপশানে কিন্তু এখানে মানে সত্যিকার অর্থে সবগুলো অপশানে মনে হয় যেন মানে নেওয়া যায়, সবগুলো অপশানে মানে কারেক্ট মনে হচ্ছে কিন্তু। এই কারণে ব্যাপারটা কিন্তু খুবই একটা মানে ক্রিটিক্যাল বিষয় কিন্তু। আর এই প্রশ্নের ব্যাখ্যাটা নিয়ে অনেকের মধ্যে একটা ধূম্রজাল আছে, অনেক গাইডের মধ্যে এই ব্যাখ্যাটা এক এক গাইডে এক একভাবে আনসারটা দেওয়া আছে। তো আমি তোমাদেরকে যে ব্যাখ্যাটা দেবো তোমরা গ্রহণ করবে কি করবে না তোমাদের বিষয়, কিন্তু আমি তোমাদেরকে লজিক দিয়ে বোঝাচ্ছি এবং রেফারেন্সও দিচ্ছি। তোমরা এই রেফারেন্স এবং আমার লজিকটা শুনে যদি তোমার মনে হয় যে আমার কথাটা কনভিন্সিং, তাহলে তোমরা আমাকে বিশ্বাস করতে পারো এবং সেই অনুযায়ী তোমরা আনসারটা নিতে পারো, ঠিক আছে। আমি কারোর সাথে মতাদর্শ
থাকতে পারে, কিন্তু আমি আমার লজিক অনুযায়ী কথাটা বলছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আমি তোমাদেরকে আর কতক্ষণ পড়াবো বলো? তোমরা চাইলে আর 15 মিনিট 20 মিনিট পড়াতে পারি, আর না চাইলে আমি পড়াবো না কিন্তু। হ্যাঁ, ওকে, ডোন্ট ওয়ারি, আমি মূল পয়েন্টে চলে যাই। ওখানে বলছে ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট, এখানে নট থাকার কারণে একটা ব্যাপার হয়ে গেছে আর কি। এখানে যদি নট থাকার কারণে অনেকে বলছে টু ডিফিকাল্ট, বি নাম্বারটা, অনেকে অনেক গাইডের মধ্যে আমি আনসার দেখেছি টু ডিফিকাল্ট, মানে বি নাম্বারটা নিয়েছে। বাট আমি এটার আনসার দেবো ডি নাম্বার, এটার আনসারটা আমি নেব ডি নাম্বার। এবং কেন ডি নাম্বার নিচ্ছি এটার ব্যাখ্যাটা আমি দিচ্ছি। এটা আনসারটা লেখো আগে সবাই, যে ডোন্ট ওয়ারি, ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। এখানে ডিফিকাল্ট এনাফের অর্থ হচ্ছে, মানে ইংলিশ গ্রামার ইজ নট সাফিসিয়েন্টলি ডিফিকাল্ট, অর্থাৎ ভেরি ডিফিকাল্ট। ডিফিকাল্ট এনাফ অর্থ হচ্ছে ভেরি ডিফিকাল্ট, মানে ইংলিশ গ্রামার ইজ নট ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? তাহলে যেহেতু নট আছে, তাহলে বলা হচ্ছে চিন্তা করবে না, ইংলিশ গ্রামার ইজ নট ভেরি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ইংলিশ গ্রামার এত কঠিন না যে বোঝা যাবে না, ডিফিকাল্ট এনাফ মানে কি, এত কঠিন নয় যে বোঝা যাবে। ডিফিকাল্ট এনাফের পরে, ডিফিকাল্ট এনাফের পরে টু বসতে পারে, ফরও বসতে পারে। ডিফিকাল্ট এনাফের পরে মানে অ্যাডজেক্টিভ প্লাস এনাফের পরে। সুতো দেখো, তুমি অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পরে যদি এনাফটা কোথায় বসে, অ্যাডজেক্টিভ এনাফটা মূলত এই এনাফটা কোথায় বসে, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে, অ্যাডজেক্টিভের পরে বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। আর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পরে এনাফ থাকলে লক্ষ্য করো, এনাফের পরে দেখো টু প্লাস ভার বসতে পারে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ প্লাস টু প্লাস ভার, এটা বসতে পারে, ঠিক আছে? আর এই অ্যাডজেক্টিভের আগে একটা বি ভার বা অন্য যে কোনো ভার থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই এনাফ যেই বাক্যে বসে সেই বাক্যটা হাবুদ হইতে পারে, নাবুদ হইতে পারে, মানে ওই বাক্যে নট বসতে পারে আবার নট নাও থাকতে পারে এনাফের বাক্যে, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে, আমি আনসারটা 4 নম্বর নিয়েছি, কেন 4 নম্বর নিলাম এটার লজিকটা শুনো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ইংলিশ গ্রামার ইজ নট সো ডিফিকাল্ট টু হবে না, কারণ সো এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট হবে। হ্যাঁ, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক, তাহলে সো ডিফিকাল্ট এটা বাদ, কারণ সো এর পরে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট লাগবে, তাহলে এখানে 1 নম্বর বাদ। এবার প্রশ্ন হচ্ছে, আমি 2 নম্বর এবং 3 নম্বর হবে না কেন, লক্ষ্য করো, তাহলে 2 নম্বর 3 নম্বর হবে না কেন, তাহলে 2 নম্বর কেন হবে না দেখো, তাহলে টু এর পরে টু, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সাধারণ নিয়ম হচ্ছে কি, হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব যে প্যাটার্নে থাকে ওই বাক্যটা এমনিতেই নেগেটিভ হয়, এখানে তার আগে সাধারণত নটের দরকার হয় না, ঠিক আছে? টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব থাকলে ওই বাক্যটা এমনিতেই নেগেটিভ অর্থ প্রদান করে, সেই বাক্যে নটের দরকার হয় না। হ্যাঁ, যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না, ঠিক আছে? ওকে, তাহলে এখন এখন আমরা এই বাক্যের মধ্যে অনেকে বলে যে নট থাকা সত্ত্বেও টু ডিফিকাল্ট হবে কেন, অনেকে যেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে, এখানে তুমি ডিকশনারিতে যদি লেট LAT লেট শব্দটা খুঁজো, কোনো ডিকশনারিতে যদি তুমি লেট, এই লেট শব্দটা খুঁজলে তুমি এখানে একটা প্রবাদ বাক্য দেখতে পারবা যে নেভার টু লেট, বলো নেভার টু লেট টু ম্যান, এই যে এখানে শব্দ ফ্রেজটা তো আছে নেভার, বলো নেভার টু লেট টু টু ম্যান, এরকম একটা প্রসেং আছে, মানে ইট ইজ, মানে ব্যাপারটা হচ্ছে ইট ইজ, বাক্যটা হচ্ছে এরকম, ইট ইজ নেভার টু লেট, দেখো ইট ইজ নেভার টু লেট, ইট ইজ নেভার টু লেট টু ম্যান, এটা একটা সেইং হিসেবে এটাকে রেফারেন্স হিসেবে দেওয়া আছে, ইট ইজ নেভার টু লেট টু ম্যান, অথবা ইট ইজ নট টু লেট, ইট ইজ নট টু লেট টু ম্যান, ঠিক আছে? তাহলে এইভাবে দেওয়া আছে। তো আমরা এই দেখো লেটের আগে টু বসলে, লক্ষ্য করো আমরা এই একটা ব্যতিক্রম দেখো, লেটের আগে যদি টু বসে তাহলে টু এর আগে, টু লেটের আগে নট নেভার অথবা নট বসতে পারে, শুধু দেখো টু লেটের আগে নেভার অথবা নট বসতে পারে, এই ফ্রেজটা টু লেট, টু লেট ফ্রেজটার সাথে নেভার অথবা নট বসতে পারে। তাহলে বি ভার্বের পরে যদি টু লেট ফ্রেজটা থাকে, বি ভার্বের পরে যদি টু লেট ফ্রেজটা থাকে, তাহলে টু লেটের আগে নেভার অথবা নট বসতে পারে, কিন্তু অন্য কোনো ভার্বের সাথে, টু লেট ছাড়া, টু লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভের সাথে, টু লেট এটা ছাড়া অন্য কোনো, লেট দেখো লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভের আগে তোমার
টু বসলে সেই বাক্যটা নেগেটিভ হবে, নট বসতে পারবে না। তাহলে লেস ছাড়া অন্য কোনো বাক্য অ্যাডজেক্টিভের আগে যদি টু বসে সেই বাক্যে টু এর আগে নট বসে না, কিন্তু শুধু টু লেটার আগে নট বসতে পারে অথবা নেভার বসতে পারে, কারণ এটা একটা সেইং। ঠিক আছে, তুমি যদি ডিকশনারি ঘাটাঘাটি করো এটা ছাড়া আর কোনো এক্সাম্পল পাবে না, মানে ইট ইজ নেভার টু লেট টু ম্যান্ড, অর্থ হচ্ছে ইট ইজ অলওয়েজ পসিবল টু চেঞ্জ ইউর হ্যাবিট, ইট ইজ অলওয়েজ পসিবল টু চেঞ্জ ইউর হ্যাবিট। না লেখো নেভার মানে নেভার টু লেট মানে কি, নেভার টু মানে হচ্ছে অলওয়েজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যদি বলো যে নট ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে অলওয়েজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, দেখো নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে এটা মানে মানে এটা পজিটিভ অর্থ হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এটা একটা পজিটিভ অর্থ দিয়ে দিবে। এখন বলছো লেট হচ্ছে অ্যাডজেক্টিভ, আমি বলছি লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভের আগে যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে টু এর আগে নট বসবে না, আর লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভ হলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ক্ষেত্রে আমরা ওই এনাফ বসাবো, সেক্ষেত্রে আমরা এনাফ বসাবো, এনাফের পরে এনাফ যদি বসে দেখো এনাফের পরে টু প্লাস ভার্ব বসে, আবার অ্যাডজেক্টিভ প্লাস এনাফের আগে নট বসতে পারে আবার নট নাও বসতে পারে। আমরা একটা এক্সাম্পল দেই, আমি অক্সফোর্ড ডিকশনারি থেকে এক্সাম্পলটা নিচ্ছি, যেমন অ্যাট ফোরটিন, দেখো অ্যাট ফোরটিন, দেখো ইউ আর নট এই ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, ইউ আর নট ওল্ড, দেখো ইউ আর নট ওল্ড ওল্ড এনাফ টু, দেখো টু বাই, অ্যালকোহল বানানটা কি, আচ্ছা বানানটা একটু দেখে নিতে হবে, আমার বানানটা ঠিক আছে কিনা জানি না, তাহলে টু বাই অ্যালকোহল। ঠিক আছে, অর্থাৎ 14 বছর বয়সে তোমার অ্যালকোহল কেনার অনুমতি নাই, অ্যালকোহল কেনার কোনো কি তুমি মানে মদ খাওয়া মদ মানে ড্রাগ কেনার মতন তোমার বয়স হয় নাই, তোমার বয়স যখন 14, এই 14 বছর বয়সে ইউ আর নট ওল্ড এনাফ টু বাই অ্যালকোহল, তুমি অ্যালকোহল কেনার তোমার কোনো পারমিশন নাই মানে যোগ্যতা নেই বয়স নেই। ওকে, এখানে বলা হচ্ছে, বুঝলাম না এটা, হ্যাঁ অ্যালকোহল অ্যালকোহল তাহলে একটা ই হবে স্যার, তাহলে এট ফোরটিন ইউ আর নট ওল্ড এনাফ, আমরা এই বাক্যটার দিকে তাকাই ফেলে, তাহলে বাক্যটা হচ্ছে কি, ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, তাহলে এই বাক্যটার দিকে তাকাও, দেখো তাহলে ইংলিশ এইখানে যদি আমি ইংলিশ গ্রামার বলবো, ইংলিশ গ্রামার ইজ নট ওল্ডের জায়গায় যদি ডিফিকাল্ট বসাও তাহলে ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, টু বাইয়ের জায়গায় টু আন্ডারস্ট্যান্ড, দেখো তাহলে ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড, তাহলে ইংলিশ গ্রামার ইজ নট, তাহলে এই বাক্যটার দিকে হুবু মিলিয়ে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আর আমরা লেট ছাড়া সবসময় খেয়াল করো, অনেকে যারা এক্সাম্পল দেয় যে ইট ইজ নট টু লেট নেভার টু লেট, এটা এক্সাম্পল দেয় অনেকে, এটার এক্সাম্পল দিয়া বলে যে 2 নম্বরটা কারেক্ট, এটা এক্সাম্পল শুধু লেটের ক্ষেত্রে, অনলি লেটের ক্ষেত্রে টু এর আগে নট বসে, লেটের ক্ষেত্রে টু এর আগে নট বসে, আর অন্য কোনো অ্যাডজেক্টিভের আগে তোমার টু থাকলে সেই ক্ষেত্রে তোমার টু এর আগে নট বসবে না। তাহলে এখানে যেহেতু ডিফিকাল্ট এটা অন্য লেট ছাড়া অন্য অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে আমরা বি নাম্বার আনসারটা নেবো না, আনসারটা নেবো ডি নাম্বার। হ্যাঁ প্রশ্ন করতো স্যার ডিফিকাল্ট এনাফ মানে ভেরি অর্থ প্রদান করছে, তাহলে ভেরিটা নিলে ভেরি ডিফিকাল্ট নিতে পারছি না কেন, তাহলে ভেরি ডিফিকাল্ট নিতে পারছি না কারণ ভেরি হচ্ছে ভেরির পরে পজিটিভ ডিগ্রি বসে, অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি বসে, তাহলে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ তারপরে টু প্লাস ভার্বের দরকার হয় না, ভেরি প্লাস অ্যাডজেক্টিভ তারপরে টু প্লাস ভার্বের দরকার হয় না, এখানে যেহেতু বলছে ভেরি ডিফিকাল্ট যদি নাও তারপরে টু প্লাস টু আন্ডারস্ট্যান্ড এটা দরকার নেই আননেসারি, এই কারণে আমরা বি নাম্বারটা সি নাম্বারটা নিতে পারছি না। তো আনসার টপিক কি, তাহলে অনেক গাইডে যেটা আনসার তো আছে টু ডিফিকাল্ট, তাহলে এটা হচ্ছে না আনসার হবে ডি, তাহলে আনসার হবে ডিফিকাল্ট এনাফ, তাহলে ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তো আশা করছি তোমরা বুঝতে পারছো, তাহলে অনেকে যারা লেটটাকে রেফারেন্স হিসেবে ইউজ করে লেটের আগে যদি টু বসে, অনলি লেটের আগে টু বসলে তখন শুধু নট বসতে পারে বা নেভার বসতে পারে, আর লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভ যদি তুমি টু এর পরে যদি লেট ছাড়া অন্য কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে টু এর আগে তোমার নট বসবে না। ঠিক আছে, তো এই কারণে আমরা 4 নম্বর আনসারটা নেবো ডিফিকাল্ট এনাফ। ওকে, আশা করছি সবাই বুঝতে পারছে। ওকে, আমরা পরের বাক্যটা যাই, ওকে সবাই একটু শেয়ার করো প্লিজ, সবাই একটু শেয়ার করো, কিপ শেয়ারিং প্লিজ। আমরা ব্যাংক ম্যাথের অলরেডি প্রিলিমিনারি কোর্সের অলরেডি আমাদের একটা ঘোষণা আছে, যারা ব্যাংক প্রিলিমিনারি ম্যাথ কোর্সে ভর্তি হতে চাও তারা আগামী 15 তারিখে রাত 9টায় ব্যাংক প্রিলিমিনারি কোর্সের
ম্যাথ ক্লাস দিয়ে আমরা শুরু করব। সেই ক্লাসটা তোমরা চাইলে ফ্রি ক্লাসও করতে পারবে। তোমরা যদি দেখতে চাও যে ব্যাংকের ক্লাস কোন স্যার নিবে, ওই স্যারটা কেমন, দেখি অদিতির ব্যাংকের টিচার কেমন পড়ায়, তোমরা চাইলে ব্যাংকের ক্লাসটা তোমরা ফ্রি করতে পারবে। ফ্রি করেও তোমরা ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবে কেউ চাইলে। আর যদি মনে করো অদিতির প্রতি বিশ্বাস আছে, তাইলে তোমরা যে কেউ অন্ধের মতো বিশ্বাস করে আমার মনে হয় 1530 টাকা ইনভেস্ট করতে পারো। এখানে অনেকগুলো ক্লাস হবে, 25টা ক্লাস, অনেকগুলো সুযোগ সুবিধা আছে। ওকে, মাত্র 1530 টাকা। মঙ্গলবার ক্লাস রাত 9টায় শুরু হবে ক্লাসটা। ওকে, এরপর যদি আমরা চেঞ্জ করার দরকার হয় সেটা চেঞ্জ করবো পরবর্তী। ওকে, আর ক্লাসের সংখ্যা 25 থেকে আরো বাড়বে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা এটা দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবে। হ্যাঁ, ওকে, এখানে অনেকগুলো ক্লাস আছে, রিভিউ টেস্ট আছে ইত্যাদি। হ্যাঁ, দেখি 6 নম্বর বাক্য, এভরি ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার্স। তাহলে হিজ হলো কেন, দেয়ার হলো না কেন? এখানে একটা পসিভ অ্যাডজেক্টিভ নেব, তাহলে এভরি ওয়ানের সাথে ওয়ান্স হয় না, ওয়ানের পসিভ হচ্ছে ওয়ান্স, কিন্তু এভরি ওয়ানের পসিভ কিন্তু ওয়ান্স না, তো এই কারণে এক নম্বরটা বাদ যাবে। যদি বাক্যের শুরুতে ওয়ান থাকে তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স, তাহলে ওয়ান যদি সাবজেক্ট হয় তার পসিভ হবে ওয়ান্স, তাহলে এই কারণে এভরি ওয়ানের পরে যদি পসিভ হয় এভরি ওয়ান সাম ওয়ান সামবডি, এভরি ওয়ান এভরিবডি সাম ওয়ান সামবডি নোবডি ইত্যাদির পরে আমরা যখন পসিভ অ্যাডজেক্টিভ নেব সেটা কি নেব, সেটা দেয়ার না নিয়ে হিজ নেব। ঠিক আছে, দেয়ারের পরিবর্তে আমরা হিজ নেব, হারও নিতে পারি, তবে হিজ এবং হার দুইটাই যদি থাকে তাহলে আমরা হিজটাকে নেব। ঠিক আছে, তাহলে এভরি ওয়ান কোনো বাক্যের প্রণাউন হিসেবে যদি সাবজেক্ট হিসেবে যদি এভরি ওয়ান এভরিবডি সাম ওয়ান সামবডি থাকে, তাহলে এদের পরে আমরা প্রণাউনটা কি নেব। যদি নানও থাকে, এভরি ওয়ান এভরিবডি সাম ওয়ান সামবডি, ঠিক আছে, এগুলো যদি থাকে তাহলে আমরা কি নেব, তাহলে প্রণাউনটা আমরা কি নেব, আমরা হিজ নেব, হিজ অথবা হার নেব, কিন্তু দেয়ার নেব না। তাহলে আর যদি হিজ এবং হার দুইটাই থাকে তাহলে হিজটাকে নেব। তাহলে এখানে আনসার এভরি ওয়ান শুড ডু শুড রেসপেক্ট হিজ টিচার হবে। ঠিক আছে, এখানে আমরা ডি নাম্বারও নিতে পারছি না, এ নাম্বারও নিতে পারছি না, প্রবলেমটা হচ্ছে বি এবং সি। তাহলে সি হচ্ছে না, কারণ দেয়ার হবে না, দেয়ারের পরিবর্তে হিজ অথবা হার হবে, যেহেতু এখানে হিজ আছে, অতএব আনসার হচ্ছে বি। তাহলে এভরি ওয়ান শুড ডু এভরি ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার্স। কোনো প্রশ্ন আছে? ওকে, আচ্ছা, তোমাদের যারা কোন গাইডে কি দু আছে সেটা হচ্ছে আমি বলি তোমাকে, ওয়ান যদি সাবজেক্ট হয় ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, কিন্তু সাবজেক্ট যদি ওয়ানের পরিবর্তে যদি ওয়ান এভরি ওয়ান থাকে, সাম ওয়ান থাকে, সামবডি থাকে, নোবডি থাকে, ঠিক আছে, তাহলে আমরা এদের পরিবর্তে এই ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউনগুলোর পরিবর্তে আমরা কি নেব, আমরা দেয়ার নেব না, হিজ অথবা হার নেব, হিজ অথবা হার নেব। আর ওয়ান শুধু ওয়ান যদি সাবজেক্ট হয় তার পসিভ হিসেবে ওয়ান্স দেবো, আর ওয়ান ছাড়া, আর সবসময় খেয়াল করো, আর ওয়ানের পরে যদি অফ থাকে, ওয়ান অফ মাই ফ্রেন্ড, তখন আমরা কিন্তু প্রোনাউনটা হিজ নেব অথবা হার নেব। শুধু ওয়ান যদি সাবজেক্ট হয়, ওয়ানের পরে যদি অফ না থাকে, শুধু ওয়ান থাকলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, আর ওয়ান ছাড়া অন্য যেই প্রোনাউনগুলো আছে এভরি ওয়ান এভরিবডি সাম ওয়ান সামবডি নোবডি ইত্যাদির পরে পসিভ অ্যাডজেক্টিভ থাকলে আমরা দেয়ার না নিয়ে কি নেব, হিজ অথবা হার নিব। হিজ এবং হার দুইটার মধ্যে আমরা কোনটা নেব, হিজ নেব। তো এখানে আমরা এই জন্য আনসার বি নেব, আশা করছি সবাই বুঝতে পারছো। ওকে, আমরা পরেরটা যাচ্ছি। ওকে, 7 নম্বরে আসি। 7 নম্বর বাক্যটা হচ্ছে, কোনটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স বলছে না, কোনটা সিম্পল সেন্টেন্স, আমরা খুব সহজে এটা করি, যারা আমার ক্লোজার ক্লাস করছো তাদেরকে মনে হয় এই ধরনের বাক্যের আনসার মনে হয় মুহূর্তের মধ্যে তারা করতে পারে, তাই না? তো সিম্পল সেন্টেন্স বলতে যেই বাক্যের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটি মাত্র ফাইনাইট ভার্ব যে বাক্যে থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। একটা মাত্র ফাইনাইট ভার্বকে যেই ভার্বটাকে দেখে যদি তুমি বলতে পারো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট, ওইটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব যে বাক্যে থাকে সেই ভার্বটিকে বলা হয় ফাইনাইট ভার্ব, আর একটি মাত্র ফাইনাইট ভার্ব যে বাক্যে থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা এখানে দেখি চারটা বাক্যের মধ্যে দেখি, এক নম্বর বাক্যে দেখি দি হেডমাস্টার অফ আওয়ার স্কুল, এখানে মধ্যে কোনো ভার্ব নাই, এখানে ভার্ব আছে কোনো ইজ, তাহলে ইজ হচ্ছে এম ইজ আর, এগুলো হচ্ছে বর্তমান, ওয়াজ ওয়ার এটা হচ্ছে অতীত, তাহলে ইজ হচ্ছে বর্তমান, ইজ বললেই বোঝা যায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম আ টিচার প্রেজেন্ট ইনডিফিনিট, আই ওয়াজ এ টিচার আই ওয়াজ এ স্টুডেন্ট এটা পাস্ট ইনডিফিনিট, তাই না?
চলে দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইজ অলওয়েজ রেডি টু হেল্প দ্য স্টুডেন্ট টু হেল্প এটা হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ একটা নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ জিরান পার্টিসিপাল এগুলো নন ফাইনাইট ভার্ব এগুলো ফাইনাইট ভার্ব না তাহলে ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব তাহলে একটি মাত্র ফাইনাইট ভার্ব যে বাক্য থাকে সেটাই সিম্পল সেন্টেন্স অতএব আনসার হচ্ছে এক নম্বর আর বাকি তিনটা বাক্য পড়তে পারো না পড়লেও চলবে এখানে দুই নম্বর বাক্য ডু অর ডাই ডু মানে ইউ ডু আর ডাই মানে ইউ ডাই তাহলে দুইটা ফাইনাইট ভার্ব ডু একটা ফাইনাইট ভার্ব ডাই একটা ফাইনাইট ভার্ব অতএব এটা সিম্পল সেন্টেন্স না আর আই নো নো একটা ফাইনাইট ভার্ব আর হুয়ার পরে কেম আছে হু কেম কেম এটা পাস্ট ইনডেফিনিট এটাও একটা ফাইনাইট ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব এটাও ফাইনাইট ভার্ব না সিম্পল সেন্টেন্স না আর তিন নম্বর বাক্য চার নম্বর বাক্য হচ্ছে দি বয় হু কেম কেম একটা ফাইনাইট ভার্ব আর ইজ হচ্ছে ইজ মাই ব্রাদার মানে দি বয় ইজ মাই ব্রাদার এটা একটা ফাইনাইট ইজ একটা ফাইনাইট ভার্ব আর দি বয় কেম কেম একটা ফাইনাইট ভার্ব তাহলে দুইটা ফাইনাইট ভার্ব তো দুইটা ফাইনাইট ভার্ব থাকলে কখনো সিম্পল সেন্টেন্স না সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে তাহলে এক নম্বর আনসার হচ্ছে এক নম্বর ওকে থ্যাংক ইউ সাত নম্বর আট নম্বর আট নম্বর বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকে অপব্যাখ্যা দেয় তো আট নম্বর বাক্য দেখি রিলেটিভ প্রোনাউন দ্বারা দুইটা ক্লজকে দেখো কোনো বাক্য দুইটা ক্লজ মানে কি দুইটা ফাইনাইট ভার্ব প্রত্যেকটা ক্লজে একটি করে ফাইনাইট ভার্ব থাকে এখানে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সানস হ্যাজ একটা ফাইনাইট ভার্ব তাহলে এটা একটা ক্লজ ওয়ার্ক ইন দ্য সেম অফিস এখানে ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব ওয়ার্ক ইন দ্য সেম অফিস এটা একটা ক্লজ এখানে আমরা মার্কারটা নিতে হবে তাহলে মার্কার হিসেবে আমরা কি অল অফ দ্যাম নেব নাকি হু অল নেব নাকি দে অল নাকি অল অফ হোম তাহলে আমরা প্রথমে দেখি দুইটা ক্লজকে যোগ করার জন্য আমাদের মার্কার দরকার হয় কোনটা রিলেটিভ প্রোনাউনের দরকার হয় তাহলে এই চারটা অপশনের মধ্যে রিলেটিভ প্রোনাউন আছে হু এবং হুম হু এবং হুম তার মানে বি নাম্বার এবং ডি নাম্বার এই বি এবং ডি এর মধ্যে আনসার আছে তাহলে এ নাম্বার এবং সি নাম্বার কখনোই আনসার হবে না যেহেতু এখানে কমা আছে কমার পরে বাক্য শেষ হয় কখন বাক্য শেষ হবে যখন ফুল স্টপ থাকে তাহলে সানের পরে যদি ফুল স্টপ থাকতো তাহলে আনসার হতো অল অফ দেম কারণ ফুল স্টপের পরে নতুন করে একটা রিলেটিভ প্রোনাউন দরকার না অন্য প্রোনাউন নিলে চলে তাই না এখানে যেহেতু সানের পরে কমা আছে তার মানে একটা রিলেটিভ প্রোনাউন নিতে হবে কারণ দুইটা ক্লজকে যোগ করতে হলে রিলেটিভ প্রোনাউনের দরকার হয় তো এখানে আনসার হবে বি অথবা ডি হবে বি অথবা ডি এখন বি হবে না কেন ডি হবে কেন এখানে দেখো লক্ষ্য করো এখানে অল অফ হচ্ছে একটা কোয়ান্টিফায়ার বলা হয় অল অফ সাম অফ মেনি অফ ঠিক আছে এরপরে রেস্ট অফ হাফ অফ পার্ট অফ মোস্ট অফ ফ্র্যাকশন অফ রেস্ট অফ এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স তাহলে ঠিক আছে তাহলে কোনো বাক্যে যদি দুইটা ক্লজকে যোগ করার সময় রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোয়ান্টিফায়ার থাকে কোনো রিলেটিভ প্রোনাউনের আগে যদি কোয়ান্টিফায়ার থাকে তাহলে কোয়ান্টিফায়ারের পরে সবসময় খেয়াল করবা রিলেটিভ প্রোনাউন কি বসে কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হু বসে না কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন কি বসে হুম বসে হুইচ বসে অথবা হোজ বসে মুখস্ত করে ফেলো কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হুম হুইচ অথবা হোজ হুম হুইচ অথবা হোজ অ্যান্টিসিডেন্ট যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা কোয়ান্টিফায়ারের পরে হুম নেব অ্যান্টিসিডেন্ট যদি বস্তুবাচক হয় তাহলে হুইচ নেব ঠিক আছে তাহলে আমরা হোজ কখন নেব হোজ নেব যদি এই কোয়ান্টিফায়ারের পরে যদি রিলেটিভ প্রোনাউন প্লাস নাউন থাকে হোজের পরে একটা নাউন থাকতে হবে এখানে দেখো শূন্যস্থানের পরে ওয়ার্ক এটা কিন্তু নাউন না এটা হচ্ছে ভার্ব তো এখানে আমরা হোজ তো এখানে অপশনও নাই এটা আমার চিন্তা করা লাগছে না তো আমরা হুইচও নাই হুইচও চিন্তা করা লাগছে না তাহলে আমরা অপশন হচ্ছে বি অথবা সি এর ডি এর মধ্যে কোনটা নেব তো আমি বলছি কোয়ান্টিফায়ারের পরে আমরা রিলেটিভ প্রোনাউন হু নেব নাকি হুম নেব তো যেহেতু এখানে অপশনের মধ্যে বি এবং সি এর ডি এর মধ্যে অল অফ এটা একটা কোয়ান্টিফায়ার আছে তাহলে আমরা এই বাক্যে হু অল না নিয়ে অল অফ হুমটাকে নেব অল অফ হুম মানে অল অফ হু ঠিক আছে তাহলে কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হুম বসে হুম বসে বলো হু বসে না তাহলে দুইটা ক্লজকে যোগ করার সময় আমরা সবসময় খেয়াল করবো যদি রিলেটিভ প্রোনাউনের সাথে কোয়ান্টিফায়ার থাকে তাহলে কোয়ান্টিফায়ারের সাথে আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা নেব হুম হুইচ অথবা হোজ নেব তো এখানে দেখো অল অফ একটা কোয়ান্টিফায়ার তারপরে হুম আছে অতএব আমরা ডি নাম্বার আনসারটাকে নেব তাহলে মাই আঙ্কেল হ্যাজ থ্রি সানস অল অফ হুম ওয়ার্ক ইন দ্য সেম অফিস ঠিক আছে তাহলে এখানে সান হচ্ছে ব্যক্তিবাচক অ্যান্টিসিডেন্ট ব্যক্তিবাচক হলে হু বসে হুম বসে ওকে সবাই আশা করছি বুঝতে পারছো ওকে সবাইকে ধন্যবাদ কোনো প্রশ্ন আছে প্রশ্ন করছে ওকে কোয়ান্টিফায়ার কোনটা না কোয়ান্টিফায়ার হচ্ছে দেখো অল অফ সাম অফ মোস্ট অফ বোথ অফ ওয়ান অফ মেনি অফ রেস্ট অফ হ্যাঁ এ ফিউ অফ এ নাম্বার অফ এ ইচ অফ আইদার অফ নাইদার অফ ওয়ান থার্ড অফ এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার তাহলে কোনো কোয়ান্টিফায়ারের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন কি বসে কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হুম বসে হুম অথবা হুইচ অথবা হোজ বসে তাহলে সবসময় খেয়াল করো কোয়ান্টিফায়ারের আগে যদি অ্যান্টিসিডেন্টটা ব্যক্তিবাচক হয় আমরা কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন হুম নেব আর কোয়ান্টিফায়ারের
কি হচ্ছে এটা? হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, কোয়ান্টিফায়ারের আগে যদি অ্যান্টিসিডেন্টটা বুঝতে পারছো কয়, তাহলে আমরা কোয়ান্টিফায়ারের পরে রিলেটিভ প্রোনাউন আমরা হুইচ নেবো। হ্যাঁ তাহলে এখানে সান হচ্ছে ব্যক্তিবাচক, অতএব আমরা অল অফ হোম নেবো, আশা করছি বুঝতে পারছো। ওকে তারপর যাই আর শেষ করে দিচ্ছি আমরা। ওকে আমরা আশা করছি প্রাইমারি কোর্সে, আমরা বারবার বলেছি প্রাইমারি কোর্সে আমাদের 70টি ক্লাসের সুযোগ আছে। আমরা 41তম বিশেষ 41তম প্রিলিমিনারি পরীক্ষা অনলাইন ব্যাচে, 41তম প্রিলিমিনারি অনলাইন পরীক্ষা ব্যাচে ভর্তি চলছে। এখানে 22টা পরীক্ষা নেব আমরা নতুন করে। যারা নতুন করে 22টি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, তার মধ্যে 12টি হবে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা আর 10টি হবে 200 নম্বরের পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এই 22টি পরীক্ষার জন্য তোমরা মাত্র 12 টাকা ফি দিয়ে ভর্তি হতে পারবে, এই কোর্স ক্লাস পরীক্ষাগুলো দিতে পারবে, অনলাইনে পরীক্ষাগুলো হবে। সবাইকে ধন্যবাদ। ওকে তারপর যাই, ওকে তারপর যাও। ওকে আমরা 9 নম্বর বাক্যে যাই। 9 নম্বর বাক্য দেখো, কারেকশন খুব ইম্পর্টেন্ট। 9 নম্বর হচ্ছে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, ইনকারেক্ট বাক্যটা বের করতে বলছে। তার মানে 4টা বাক্যের মধ্যে 3টা কারেক্ট থাকবে, 1টা ভুল থাকবে। তাহলে প্রথম বাক্য হচ্ছে শি ইজ কনসিডারিং নট গোয়িং। তাহলে কনসিডারিং, কনসিডার, কনসিডারিং যেই ফর্মে, কনসিডার কনসিডারিং যেই ফর্মে থাক না কেন, কনসিডারের পরে যদি কোনো ভার থাকে ভারটা হবে জিরান। এখানে কনসিডারের পরে গ হচ্ছে ভার, অতএব কনসিডারিং নট গোয়িং, তার মানে 1 নম্বর বাক্য ঠিক আছে। কনসিডার প্লাস জিরান, তাহলে গোয়িং হচ্ছে জিরান, তার মানে 1 নম্বর বাক্য ঠিক আছে। তো 2 নম্বর বাক্য বি নাম্বার, তাহলে আই এনজয় টকিং, তার মানে এনজয়, এনজয় একটা ভার, এই ভারটার পরে জিরান বসে, তাহলে আই এনজয় টকিং, ঠিক আছে। এরপরে তোমার দেখো ডোন্ট মাইন্ড, তাহলে মাইন্ডের পরে যদি ভার থাকে এইটাও জিরান হয়, তাহলে মাইন্ড, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং। ওকে তাহলে মাইন্ডের পরে ওয়েটিং, তাহলে এইটাও জিরান, তার মানে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর ভুল আছে, ঠিক আছে 4 নম্বর বাক্য ঠিক আছে, অটোমেটলি 3 নম্বর বাক্যটা ভুল ধরা পড়ছে। তারপর আমরা দেখে নেই মিস, মিসের পরে মিস একটা ভার, এটার পরে জিরান বসবে, ইনফিনিটিভ বসে না, তাহলে মিসের পরে কি বসে, ইনফিনিটিভ, জিরান বসে, ইনফিনিটিভ নয়, তাহলে আনসার হবে আই মিস ওয়াচিং, আই মিস ওয়াচিং দ্য নিউজ। কিন্তু এখানে আনসার তো আছে আই মিস টু ওয়াচ আছে, তার মানে 3 নম্বর বাক্যটা ভুল, ঠিক আছে। তাহলে কতগুলো ওয়ার্ড আছে যাদের পরে ভার থাকলে জিরান হয়, যেমন অ্যাভয়েড, অ্যাবান্ডন, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, অ্যাডমিট, বিজি, কনসিডার, কন্টেম্পলেট, ক্যানট হেল্প, কুড নট হেল্প, ডিনাই, ডিজার্ট, ডিসকাস, ডিটেস, ডিলে, ডিস ডিলে, তারপরে এনজয়, এক্সকিউজ, এক্সামিন, এমফেসাইজ, ফিনিশ, ফ্যান্সি, ফিল লাইক, গিভ আপ, ইনসিস্টন, ইনভলভ, ইমাজিন, মাইন্ড, মেডিটেট, ম্যানশন, মিস, নো 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 ইউজ, নো পয়েন্ট, নো পয়েন্ট ইন, নো হা, নো হার্মিন, নো ডিফিকাল্টি, তারপরে হচ্ছে তোমার কুইট, প্র্যাকটিস, পুষ্পন, প্রায়োরিটাইজ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রিকোয়েস্ট, সরি রিস্ক, রিস্ক, রিগ্রেট, রেজিস্ট, রিকালেক্ট, রিকমেন্ড, রিমেম্বার, শান, সাপোর্ট, সাজেস্ট, তারপর টলারেট, আন্ডারস্ট্যান্ড, ওয়ার্থ ওয়াইল, এই যে ভারগুলো আছে এই ওয়ার্ডগুলির পরে ভার থাকলে জিরান বসে। এর মধ্যে দেখো আমি মিস বলেছি, এনজয় বলেছি, কনসিডার বলেছি, মাইন্ড বলেছি, তাহলে তার মানে 3 নম্বর বাক্যটা ভুল আছে। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ ওকে আমি কিন্তু মুখস্থই বলে দিলাম এগুলো, তারপর আসো তোমাদের আমার মতো মুখস্থ করে ফেলতে হবে এই লিস্টটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা লিস্ট। তারপর আসি 10 নম্বর বাক্য, 10 নম্বর বাক্যের মধ্যে দেখো এখানে 10 নম্বরের আনসার হবে ব্রাজিল হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, আনসার হবে এ নাম্বার। কেন দেখো ওয়ার্ল্ড কাপ তার আগে দি বসবে, কিন্তু দ্য ওয়ার্ল্ড ওয়ার, দি ওয়ার্ল্ড কাপ, এটা একটা প্রপার নাউন, দ্য ওয়ার্ল্ড কাপ, দ্য ওয়ার্ল্ড ওয়ার, তাদের আগে দি বসবে। তাহলে দি ওয়ার্ল্ড কাপ, দি ওয়ার্ল্ড কাপ, দি এ এবং বি এর মধ্যে দি ওয়ার্ল্ড কাপ, দি ওয়ার্ল্ড কাপ আছে, সি এবং ডি এর মধ্যে ওয়ার্ল্ড কাপের আগে আর্টিকেল নাই, তার মানে ওয়ার্ল্ড কাপ তো নির্দিষ্ট, তাই না, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ এটা নির্দিষ্ট, এই কারণে দি লাগবে। তাহলে সি নাম্বার, ডি নাম্বারে আর্টিকেল নাই, তার মানে সি নাম্বার, ডি নাম্বার বাদ। তাহলে 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে আনসার হবে, তাহলে 1 নম্বর 2 নম্বরের মধ্যে আনসারটা হচ্ছে ভারটা একটাতে দেওয়া আছে সিঙ্গুলার আর একটাতে প্লুরাল। তাহলে ব্রাজিল এটা দেশের নাম, দেশের নামের পরে কখন ভারটা সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয় এটা আমাদের জানতে হবে। লক্ষ্য করো, কোনো দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বোঝানো হয়, কোনো দেশের নাম দ্বারা যদি স্পোর্টিং টিমকে বোঝানো হয় তখন এটা একটা কালেক্টিভ নাউনের অর্থ প্রদান করে। তখন তারপরে ওই দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বোঝানো হয় তখন ওই দেশের নামের পরে ভারট হবে প্লুরাল, ভারট হবে কি প্লুরাল, প্রোনাউনটা হবে প্লুরাল। তাহলে এখানে ব্রাজিল দ্বারা ব্রাজিল টিমটাকে বুঝেছে, এখানে ব্রাজিল দ্বারা ব্রাজিল হ্যাভ ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ বলছে, তার মানে ব্রাজিল জিতেছে, তার মানে ব্রাজিল টিমটা জিতেছে, তাই না। তাহলে ব্রাজিল এই দেশের নাম দ্বারা একটা টিমকে বোঝানো হচ্ছে, তাহলে কোনো দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বোঝানো হয়ে থাকে তাহলে ওই দেশের নামের পরে ভারট হবে প্লুরাল, ঠিক আছে। আর কোনো দেশের নাম, এই কারণে ব্রাজিল দ্বারা একটা দেশের নাম,
এবং এটাকে একটা স্পোর্টিং টিমকে বোঝানো হয়েছে, এই কারণে ভারত হবে হ্যাভ। ওকে, আনসার হচ্ছে এ নাম্বার। ওকে, এখানে আরও ব্যাখ্যা আছে, তাহলে ব্রাজিলের পরে হ্যাজ হ্যাজ কখন বসে, আবার দেশের নামের পরে মানে ইটস কখন বসে, ইট কখন বসে, হি হার কখন বসে, তাই না? এটার ব্যাখ্যা আছে, আমি একবার অবশ্য ব্যাখ্যা দিয়েছি এর আগে অন্য একটা লাইভে। আমরা 11 নম্বর বাক্যে যাই। 11 নম্বর বাক্য আসো। 11 নম্বর বাক্যটা নিয়ে অনেকেই অনেকভাবে বলে যে টিচিং, 11 নম্বর বাক্যটা হচ্ছে, দেখো, টিচিং ইজ এ ডিমান্ডিং প্রফেশন। বলো, শিক্ষা হচ্ছে একটা ডিমান্ডিং কি, যেটার মানে খুব মর্যাদা সম্পন্ন, মর্যাদাবান পেশা। ডিমান্ডিং, যেটা চাহিদা আছে, মর্যাদা আছে, ঠিক আছে? তাহলে যে শিক্ষা হচ্ছে একটা চাহিদা সম্পন্ন পেশা এবং মর্যাদা সম্পন্ন পেশা, ঠিক আছে? এখানে ডিমান্ডিং মানে মর্যাদা সম্পন্ন পেশা, ঠিক আছে? তাহলে আসলে শিক্ষা মর্যাদা সম্পন্ন পেশা, হয়তো আমাদের এখানে আছে বা নাই, এটা হয়তো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এটার বিষয়ে দ্বিমত আছে, বা আমাদের নৈতিকতার কারণে লেভেল নিচে চলে গেছে, এই কারণে হয়তো আমরা শিক্ষকতাকে খুব মানসম্মত বা সম্মান দেই না, হয়তো যে কোনোভাবে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি। কিন্তু পৃথিবীর অনেক দেশ যারা শিক্ষা এগিয়ে গেছে, তারা দেখা যাচ্ছে সেখানে শিক্ষার ভ্যালুটা অনেক উপরে এবং শিক্ষকদের মর্যাদা সবার উপরে, তাই না? তো এই জন্য আমি বলছি, তো এই কথাটা নিয়ে, এই টিচিংটা এখানে কি জিরান্ড হবে নাকি পার্টিসিপল হবে নাকি নাউন হবে নাকি ভার্ব হবে, এটা প্রশ্ন রাখা হয়েছে। তো এখানে দেখো, টিচিং ইজ এ ডিমান্ডিং প্রফেশন, এখানে ইজ হচ্ছে মেইন ভার্ব, আর টিচিংটা এখানে ইজের সাবজেক্ট হিসেবে, ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে টিচিংটা এখানে জিরান্ড হবে নাকি নাউন হবে। তাহলে দেখো, পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না। পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, কিংবা তোমার পারফেক্ট পার্টিসিপল, যাই বলি না কেন, পার্টিসিপল কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, ভার্বের অবজেক্ট হতে পারে না, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে না। অতএব এখানে আনসারটা পার্টিসিপল হিসেবে বাদ। এবং ভার্ব, শুধু ভার্ব কখনো, শুধু ভার্ব কখনো ভার্বের সাবজেক্ট হতে পারে না, ভার্বের অবজেক্ট হতে পারে, ঠিক আছে? তাহলে ভার্ব, তাহলে 2 নম্বর বাদ, তাহলে আনসার হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর মধ্যে। তাহলে ভার্বের সাবজেক্টের জায়গায় কিংবা ভার্বের অবজেক্টের জায়গায় কে কে বসতে পারে? তাহলে ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট কিংবা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে বসতে পারে নাউন, ঠিক আছে? নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, নাউন ভার্বের অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, ঠিক আছে? আবার জিরান, জিরান মানে ভার্বের সাথে আইনযুক্ত হয়ে এটা জিরান্ড হয়, ভার্বের সাথে আইনযুক্ত করে থাকলে এটা জিরান্ড হয়। জিরান ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে, ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, জিরানডা, জিরান্ড এটা কিসের কাজ করে, পার্টিসিপল কিসের কাজ করে, জিরান কিসের কাজ করে, জিরানটা কি নাউন জিরান্ডের কাজ করে নাকি জিরান নাউনের কাজ করে, প্রশ্ন হচ্ছে এটা। প্রশ্ন হচ্ছে, নাউন জিরান্ডের কাজ করে নাকি জিরান নাউনের কাজ করে? তাহলে ডেফিনেটলি সবাই বলবে জিরান নাউনের কাজ করে, পার্টিসিপল জিরান নাউনের কাজ করে, কিন্তু নাউন কখনো জিরান্ডের কাজ করে না। অতএব এখানে যেহেতু জিরান এবং নাউন আছে, তাহলে আনসারটা কি হবে? তাহলে আনসারটা হবে নাউন, কারণ সকল জিরান এক প্রকারের নাউন, কিন্তু সকল নাউন জিরান নয়। সকল নাউনকে তুমি জিরান বলতে পারবে না, কিন্তু সকল জিরানকে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে তুমি নাউন হিসেবে ট্রিট করতে পারবে। তো এই কারণে টিচিংটা এখানে জিরান এবং নাউন দুটোই ঠিক আছে। টিচিং যদি নাউন, টিচিংকে আমরা নাউন বলতে পারবো, আবার জিরানটা বলতে পারবো। যেহেতু অপশানে এখানে নাউন এবং জিরান দেওয়া আছে, তাহলে আমরা আনসারটা জিরান না নিয়ে নাউন নেব। যদি অপশানে নাউন না থাকতো, তাহলে আনসার হতো জিরান, ঠিক আছে? তাহলে অপশানে যেহেতু নাউন এবং জিরান দুইটাই দেওয়া আছে, তাহলে সকল জিরান এক প্রকারের নাউন, এই হিসেবে আমরা আনসারটা নেব নাউন। যদি নাউন না থাকতো, তাহলে আমরা আনসারটা নিতাম জিরান, ঠিক আছে? এখানে যেহেতু নাউন অপশানে আছে, এই কারণে আনসারটা জিরান হবে না। তোমরা ডিকশনারিতে টিচিং শব্দটা সার্চ দিও, অক্সফোর্ড ডিকশনারিতে টিচিং শব্দটা লেখলে দেখবা এটা নাউন হিসেবে আসবে, অথবা লংম্যানের ডিকশনারিতে, মেরিয়াম ওবিস্টার যে ডিকশনারি আছে, বা লংম্যানের ডিকশনারিতে টিচিং লেখলে দেখবা নাউন হিসেবে আসবে, ঠিক আছে? তাহলে টিচিং ইজ এ ডিমান্ডিং প্রফেশন, এটা নাউন। যদি এখানে নাউন না থাকতো অপশানে, তাহলে আনসার হতো জিরান। কথা বুঝতে পারছি? যেমন আই এনজয় টিচিং, অথবা ডু ইউ এনজয় টিচিং, তাহলে এনজয়ের পরে জিরান বসে, তাহলে এটা ঠিক আছে। এনজয়ের পর কতগুলো ওয়ার্ড আছে যাদের পরে জিরান বসে, যখন আমরা জিরান নিয়ে আলোচনা করব, তখন তার নাউনের কথা আসার দরকার নাই, যে এই বারগুলির পরে জিরান বসে, এটা ছিল প্রশ্ন। তাহলে ডু ইউ এনজয় টিচিং, তাহলে টিচিং এটা জিরান, ঠিক আছে? কিন্তু প্রশ্ন যখন হবে ডু ইউ এনজয় টিচিং, এখানে টিচিংটা কি জিরান নাকি নাউন, যখন এই দুইটা অপশন দেওয়া থাকবে, তখন কিন্তু এটা জিরান হবে না, আনসারটা হবে নাউন। যদি অপশনে নাউন না থাকতো, তাহলে আনসার হতো জিরান, কারণ জিরান ভার্বের সাবজেক্ট, জিরান ভার্বের অবজেক্ট হতে পারে, নাউনও ভার্বের সাবজেক্ট, নাউনও ভার্বের অবজেক্ট হতে পারে, তাই না? তাহলে সকল নাউনকে জিরান বলা যাবে না, বাট সকল জিরানকে তোমার নাউন বলতে পারবে, কারণ জিরান নাউনের কাজ করে, নাউন কখনো জিরানের কাজ করে না। সেই হিসেবে আমরা কি বলবো, ডু ইউ এনজয় টিচিং, এটা জিরান, ডু ইউ এনজয় টিচিং, এটা নাউন।
তাহলে দুইটাই যদি অপশন থাকে তাহলে আনসার বলবো নাউন, আর যদি নাউন অপশন না থাকে জিরানটাকে আমরা জিরানডে বলবো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা জিরান আবার সুইমিংটা নাউন, যদি নাউন এবং জিরান দুইটাই থাকে তাহলে আমরা আনসার বলবো নাউন, নাউন না থাকলে বলবো জিরান। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে ওকে, আজকে এ পর্যন্তই আমরা শেষ করলাম, আমরা আবার আসবো আমাদের 42তম 43তম বিশেষে আমাদের ফুল কোর্সে, আমাদের ফুল কোর্সে আমরা শীঘ্রই আসতেছি, হোপফুলি আগামী মঙ্গলবারে আমরা হয়তো আসবো, এসে আমাদের কোর্স প্ল্যানটা জানাবো এবং কত টাকা ফি এবং কী কী সার্ভিস দেবো আমরা এটা তোমাদেরকে জানিয়ে আগামী খুব শীঘ্রই 2-3 দিনের মধ্যে বা 3-4 দিনের মধ্যে আমরা এসে 42তম 43তম বিশেষ বিষয়ে আমাদের ফুল কোর্স আমরা অ্যানাউন্স করব। আর তোমাদের মধ্যে যারা তোমরা ফুল কোর্স ছাড়া সাবজেক্ট ওয়াইজ বিশেষ করে ইংরেজি এবং অঙ্ক করতে যারা ভর্তি হতে চাও তাদের জন্য শীঘ্রই কোর্স শুরু হতে যাচ্ছে, ইংরেজি এবং গণিতের বিশেষ প্রিলিমিনারি ইংরেজি এবং গণিত, আবার ব্যাংক প্রিলিমিনারি ইংরেজি এবং গণিতে লিখিত কোর্সে প্রিলিমিনারি কোর্সে ভর্তির সাবজেক্ট ভিত্তিক ভর্তির মানে অফার শীঘ্রই আসতেছে। তোমরা যদি বিশেষ প্রিলিমিনারি কোর্সে ভর্তি হতে চাও ইংরেজিতে আমার এবং বিশেষ লিখিত কোর্স করতে চাও আলাদাভাবে সেটা করতে পারবে শীঘ্রই, কিংবা যদি ব্যাংক প্রিলিমিনারি অথবা ব্যাংক লিখিত ইংলিশ কোর্স করতে চাও সেটাও তোমরা করতে পারবে শীঘ্রই, এবং ম্যাথ কোর্সও তোমরা ভর্তি হতে পারবে শীঘ্রই, এই অফারগুলো আসতেছে। কেউ যদি চাও সাবজেক্ট ওয়াইজ পড়তে চাও তাহলে সাবজেক্ট ওয়াইজ পড়তে পারবে, ফুল কোর্সে পড়তে চাইলে ফুল কোর্সে পড়তে পারবে। সবাইকে ধন্যবাদ। ব্যাংকের ক্লাসটা ফ্রাইডে এবং শুক্রবার এবং মঙ্গলবারে, ব্যাংকের ক্লাস হচ্ছে শুক্রবার 11টায় এবং ব্যাংকের ম্যাথের ক্লাস 15 তারিখ যেটা শুরু হবে এটা হচ্ছে শুক্রবারে এবং মঙ্গলবারে ক্লাস থাকবে, প্রতি শুক্রবার প্রতি মঙ্গলবারে ক্লাস হবে, আর সোমবার দিনটা যে কোনো সোমবার দিনটা যুক্ত হবে পরবর্তীতে। তাহলে সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়ার টার্গেট আছে ব্যাংকে, তো যারা ব্যাংকের কোর্স করতে চাও তারা হয়তো 2 মাসের মধ্যে ব্যাংকের কোর্সগুলো করতে হবে। ইংরেজি কোর্সগুলো তো আমরা 3 দিন করে সময় দেবো ইনশাল্লাহ, ইংরেজি ইংলিশ লিখিত এবং প্রিলি কোর্সে ব্যাংক প্রিলিমিনারি এবং ব্যাংক এবং বিসিএস উভয় কোর্সে আমরা আগামীতে 3 দিন করে সময় দেবো। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই কোর্সটা শেষ করতে পারবে। সবাইকে অনেক ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনেছ, আমি কোনো কোশ্চেন তো নিতে পারছি না, কোশ্চেন কি দেখা যায়, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন দিতে পারো। হ্যাঁ ওকে, আজকে তো প্রশ্ন এমনি দেরি হয়ে গেছে মনে হয়, প্রশ্ন নেওয়া উচিত। হ্যাঁ হয় রিটেন, ও রিটেন কোর্স আমাদের শীঘ্রই অফার আসতেছে, আমরা এই 10 তারিখের পরে বিসিএস রিটেন ইংলিশ, বিসিএস প্রিলিমিনারি ইংলিশ, ব্যাংক প্রিলিমিনারি ইংলিশ এবং ব্যাংক রিটেন ইংলিশ এই কোর্সগুলোর অফার আমরা 10 ডিসেম্বরের পরে যে কোনো সময় ঘোষণা করব। ওকে, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি, আশা করছি তোমরা সবাই আমাদের সাথেই থাকবে, আর আমাদের সেবা তোমাদের যদি ভালো লাগে আর তোমরা যদি বিশ্বাস করো যে আমরা কমিটমেন্ট রাখি, আমরা চেষ্টা করি তোমাদের সহযোগিতা করার জন্য, তোমরা আমাদের সাথেই থাকবে। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করে আমার কথাগুলো শুনেছ আর আমি তোমাদের জন্য চেষ্টা করেছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা করবে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। ওকে, সবাই ভালো থাকবে, শুভরাত্রি। হ্যাঁ।